ফোন কেনার জন্য এই মুহুর্তে যাদের বাজেট রয়েছে দশ হাজার টাকা আর এই টাকার মধ্যে বেশ স্মার্টফোনটি কিনতে চান আজকের ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল কারণ এই মুহূর্তে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল থাকা দশ হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট স্মার্টফোনগুলোকে নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আর বেস্ট স্মার্টফোনগুলোকে নির্বাচন করার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি আর ক্যামেরা ডিসপ্লে ডিজাইন পারফরম্যান্স অ্যান্ড ব্যাটারি সহ প্রায় প্রতিটি সেকশনে সো গাইজ এই মুহূর্তে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল থাকা বেস্ট স্মার্টফোনগুলোকে নিয়ে আলোচনা করার জন্য এফ আর টেকনোলজি স্টুডিওতে থাকছি আমি হিমেল মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন লাইনস গেট স্টার্ট আমি শুরুতেই যে ফোনটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে নোকিয়ার টু পয়েন্ট টু এই ফোনটি বর্তমানে আমাদের দেশে দুই ষোলো বিরিয়ানটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে সাত হাজার নয়শো নিরানব্বই টাকা আই মিন আট হাজার টাকায় এটি যথেষ্ট লাইট ওয়েট একটি ফোন এবং এটি প্লাস্টিক বিল্ডের তৈরি একটি ফোন যারা হালকা পাতলা এবং ছোটোখাটো ফোন পছন্দ করেন এটি তাদের জন্য বেশ ভালো একটি ফোন আর এই ফোনটির স্ক্রিন সাইজ হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন ইঞ্চি এটি অনলি এইচ ডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে আর যদি এর চিপসেটের কথা বলি তাহলে বলবো এখানে থাকছে মিডিয়াটি খিলিও এ টোয়েন্টি টু এটি আসলে অ্যান্টি লেভেলের যথেষ্ট পপুলার একটি চিপসেট এটি এর আগে বহুত পপুলার ডিভাইস ইউজ করা হয়েছে আর এর পারফরমেন্সের কথা যদি বলি আসলে হেভি গেম এখানে প্লে করতে পারবেন না তাছাড়া রেগুলার যে কাজ রয়েছে এগুলো কিন্তু আপনারা অনায়াসেই এতে করতে পারবেন এছাড়াও ছোটোখাটো গেমগুলো অনায়াসে প্লে করতে পারবেন আর ফোনটির ক্যামেরা সেকশনে থাকছে প্রাইমারিতে থার্টিন মেগাপিক্সেলের একটি ক্যামেরা আর সেলফিতে ফাইভ মেগাপিক্সেলের একটি ক্যামেরা আসলে এইরকম একটা অ্যান্টি লেভেলের ফোন থেকে সিঙ্গেল ক্যামেরা ছাড়া ডুয়েল ক্যামেরা আশা করাটা আসলে খুব একটা সমীচীন হবে না আর ফোনটির ব্যাটারিতে থাকছে তিন হাজার মিলিয়াম্পের ব্যাটারি সো অনেকেই হয়তোবা কিছু কিছু জিনিস নিয়ে কমপ্লেন করতে পারেন কিন্তু প্রাইস রেঞ্জ বিবেচনা এবং নোকিয়ার ব্র্যান্ড ভ্যালু বিবেচনায় আমি এটাকে আসলে পারফেক্ট ধরে নিচ্ছি অনেকে আছেন নোকিয়ার লাভার তারা কিন্তু এই ফোনটাকে চুজ করতে পারেন কারণ নোকিয়ার ফোন মানে টেক্স হয়ে একটা ফোন আপনি দীর্ঘ দিন ইউজ করতে পারেন নোকিয়া যদিও খালির বিবর্তনে কিছুটা হারিয়ে গেছে বাট তারা এখন পর্যন্ত কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেনি যে কারণে আপনি নোকিয়ার এই ফোনটিকে আট হাজার টাকার মধ্যে অবশ্যই চুজ করতে পারেন কারণ এই ফোনটি আপনি দীর্ঘ সময় পর্যন্ত অনায়াসেই ইউজ করতে পারেন এই লিস্টে থাকা পরের ফোনটি হচ্ছে রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি সি ইলেভেন বর্তমানে এই ফোনটি আমাদের দেশে দুই বত্রিশ বিরিয়ানটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে আট টাকা আর এই টাকায় রিয়েলমি অ্যাকচুয়ালি আমাদেরকে যেটা প্রোভাইড করছে সেটা অফিসিয়ালি এখন পর্যন্ত কেউ চিন্তাও করতে পারেনি এই ফোনের যে জিনিসটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তা হচ্ছে রিয়ার পার্টির ডিজাইন চমৎকার সুন্দর একটা ডিজাইন প্রোভাইড করা হয়েছে যেটা আমরা অ্যান্টি লেভেল ফোন থেকে আসলে অ্যাকচুয়ালি কখনোই আশা করিনি বেশ চমৎকার একটা ডিজাইন যে কারো কিন্তু খুব সহজেই মন কাড়বে আর এতে থাকছে সিক্স পয়েন্ট ইঞ্চির একটি বিগ ডিসপ্লে যেটি ডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে আর চিপসির হিসেবে ফুটিতে থাকছে মিডিয়াটা হিলিও জি থার্টি ফাইভ যেটাকে অনেকে মনে করেছিল এটা একটা গেমিং চিপসেট বাট এত লোয়ার প্রাইস রেঞ্জের মধ্যে গেমিং চিপসেট প্রোভাইড করাটা আসলে কোনো মতেই সম্ভব ছিল না এখানে আপনার ছোটোখাটো গেমগুলো অনায়াসে প্লে করতে পারবেন আর রেগুলার যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবেন এ থেকে সো পারফরমেন্সের দিক থেকে আমি এই ফোনটাকে অনেক বেশি এগিয়ে রাখছি এই প্রাইস রেঞ্জের মধ্যে তারপরে যদি এর ক্যামেরা সেট কথা বলি তাহলে বলবো এখানে রিয়েলের ডুয়েল ক্যামেরা সেট আপ প্রোভাইড করা হচ্ছে যেটি এখন পর্যন্ত এই প্রাইস রেঞ্জের মধ্যে ডুয়েল ক্যামেরা সেট আমি খুব একটা পাইনি থার্টিন মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি এখানে থাকছে টু মেগাপিক্সেলের সেন্সিং ক্যামেরা আর সেলফিতে থাকছে এখানে ফাইভ মেগাপিক্সেলের একটি ক্যামেরা আর যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি তাহলে বলবো ফাইভ থাউজেন্ড মিলএম এর ব্যাটারির সাথে এখানে থাকছে টেন অর্ডারের একটি চার্জার সো স্পেসিফিকেশন দেখে আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইস রেঞ্জের মধ্যে এইটা এই মুহূর্তে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি বেস্ট স্মার্টফোন সো আপনার বাজেট যদি নয় হাজার টাকা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই ফোনটিকে নির্দ্বিধায় সিলেক্ট করতে পারেন আমাদের অ্যাভারের ফোনটি সিম্পনির পক্ষ থেকে সিম্পুনি জেড থার্টি বর্তমানে এই ফোনটি আমাদের দেশে তিন বত্রিশ পাওয়া যাচ্ছে নয় হাজার সাতশো নব্বই টাকা আর এই টাকায় সিম্পুনি যেটা অফার করছে সেটা শাওমি রিয়েলমি ছাড়াও অন্যান্য যে কোনো চাইনিজ ব্র্যান্ড এখন পর্যন্ত প্রোভাইড করতে পারেনি যে কারণে এই ফোনটি বাংলাদেশে এখন বেস্ট সেলিংয়ের তালিকা রয়েছে অ্যান্টি লেভেলের ফোনের মধ্যে কারণ এর গর্জিয়াস লুকিং ডিজাইন যে কারণে কিন্তু খুব সহজেই ভালো লেগে যাবে চমৎকার সুন্দর গ্রেডিয়েন্ট কালারের ইফেক্ট ডিফারেন্ট লাইট কন্ডিশনে ডিফারেন্ট লুক দেয় এটি দেখতে বেশ প্রিমিয়াম মনে হয় যদিও এটি প্লাস্টিক বিল্ডের তৈরি ফোন এছাড়াও এই ফোনে আরও একটা বিষয় আকর্ষণীয় রয়েছে সেটা হচ্ছে এই বাজেটে এখন পর্যন্ত কেউ তিন জিবি র্যাম প্রোভাইড করেনি। এটা কিন্তু আরও একটা ইন্টারেস্টিং ফিচার আর মূল ফিচার হচ্ছে এর ক্যামেরা সেট কারণ এই বাজেটে তারা প্রোভাইড করছে রিয়ারের ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ থার্টিন প্লাস টু প্লাস ফাইভ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকছে আর এইট মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা প্রোভাইড করা হচ্ছে এছাড়াও যদি ফোনটি ব্যাটারির কথা বলি ফাইভ থাউজেন্ড মিলিয়াম্পের ব্যাটারির সাথে টেন ওয়ার্ডের একটি চার্জার প্রোভাইড করা হচ্ছে আর এতে চিপস এর হিসাবে থাকছে ওয়ান পয়েন্ট এইট একটি প্রসেসর যেটি অক্টাকোর প্রসেসর তবে কোন প্রসেসর ইউজ করা হয়েছে সে বিষয়ে কিন্তু আমরা খুব ভালো করে তেমন কিছু জানতে পারিনি তবে রেগুলার কাজগুলো কিন্তু এতে অনায়াসে করা যায় এছাড়াও ছোটোখাটো গেমগুলো কিন্তু প্লে করা যায় এই ফোনটার এত জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে এই প্রাইস রেঞ্জের মধ্যে সিম্পন আসলে যা প্রোভাইড করছে তা এখন পর্যন্ত চাইনিজ ব্র্যান্ডগুলো দিচ্ছে না আর অফিসিয়ালি হলে তো আর কথাই নেই যে কারণে আপনার বাজেট যদি দশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সিম্পুনি জেড তাটিকে অনায়াসে চুজ করতে পারেন এই লিস্টে থাকা পরের ফোনটি হচ্ছে হট নাইন প্লে আর এই ফোনটি বর্তমানে আমাদের দেশে চার চৌষট্টি বিলিয়ানটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে নয় টাকা আই মিন দশ হাজার টাকা আগে যেটা সিম্পুনি জেড থার্টি নিয়ে আলোচনা করেছিলাম সেখানে তিন জিবি র্যামের সাথে বত্রিশ জিবি রম ছিল আর এখানে চার জিবির সাথে চৌষট্টি জিবি আই মিন বুঝতেই পারছেন এখানে প্রায় অনেক বেশি রয়েছে সিম্পনি জেড থার্টি থেকে আরও কিছু বিশেষত্ব রয়েছে সিম্পুনি জেড থার্টি থেকেও এখানে সিম্পনি জেড থার্টি এখানে দুইশো টাকা বেশি জেড থার্টি থেকে আর এই দুইশো টাকার মধ্যে তার আরও অনেক বেশি কিছু প্রোভাইড করছে যেমন এখানে থাকছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চির একটি বিগ ডিসপ্লে আর যদি এর ডিজাইনের কথা বলি ডিয়ার পার্টে চমৎকার সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালারের ইফেক্ট প্রদান করা হয়েছে যদি ওটি প্লাস্টিক বিল্ডের তৈরি ফোন দেখতে অনেকটা চিপ মনে হয় তারপরে গ্রেডিয়েন্ট কালারের একটা ইফেক্ট থাকছে আর অ্যান্টি লেভেলের একটা ফোন থেকে এটা কিন্তু ভালোই লাগবে আপনার কাছে তাছাড়াও যদি আপনাকে আরও কিছু বিষয়ের কথা বলি যেমন এখানে চিপসের হিসাবে থাকছে মিডিয়া টেক হিলিও অ্যাট টোয়েন্টি টু এটাও কিন্তু যথেষ্ট ভালো একটা চিপসের এই অ্যান্টি লেভেলের ফোনের জন্য আর এতে কিন্তু আপনার রেগুলার কাজগুলো অড়াই এসে সেরে নিতে পারবেন আর যদি ফোনটির ক্যামেরা সেট আপের কথা বলি তাহলে বলবো এখানে ডুয়েল ক্যামেরার সেট আপ প্রোভাইড করা হচ্ছে থার্টিন মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি এখানে টু মেগাপিক্সেলের একটি লো লাইট সেন্সর প্রদান করা হয়েছে সেই সাথে এইট মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও প্রোভাইড করা হচ্ছে আর যদি ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে বলবো এখানে সিক্স থাউজেন্ড মিলিয়াম্পের ম্যাসিভ ব্যাটারি প্রোভাইড করা হচ্ছে অ্যাকচুয়ালি ভেবে দেখেন এখানে কিছু পাগলামি করেছে ইনফিনিক্স মানে সিক্স পয়েন্ট এইট ইঞ্চের বিগ ডিসপ্লে দিয়েছে সিক্স থাউজেন্ড মিলিয়াম্পের ম্যাসিভ ব্যাটারি দিয়েছে চার চৌষট্টি র্যাম দিয়েছে রম দিয়েছে মানে কি বলবো এই বাজেটে আসলে এই দশ হাজার টাকার নিজে অফিসিয়াল ডিভাইস হিসাবে এত কিছু মানে আসলে কখনো ভাবাই যায় না ইনফিনিক্স আসলে কী চাচ্ছে মানে চাচ্ছে চাইনিজ যে ব্র্যান্ডগুলো রয়েছে ইনফিনিক্সে যদি মানে সামি রিয়েলমিকে টক্কর দিতে আর যে কারণে তারা কিন্তু এই এত কম প্রাইস রেঞ্জের মধ্যে এত কিছু প্রোভাইড করছে সো আপনার যদি বিগ ডিসপ্লে পছন্দ হয়ে থাকে সেই সাথে ব্যাটারি ব্যাকআপ আপনারা ইনফিনিক্স হট নাইন প্লেকেও চুজ করতে পারেন অফিসিয়াল ডিভাইস হিসাবে বিওয়ার্স এই এ হচ্ছে বর্তমানে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল থাকা দশ হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে সেরা ফোন এটি আমার মতে আমি কিন্তু সিলেক্ট করেছি এটা আমার মতে আবার অনেকের মতের সাথে নাও মিলতে পারে দয়া করে আপনারা এই বিষয়গুলোকে নিয়ে কনফ্লিক্ট করবেন না আমার কাছেও আরও বেশ কিছু ফোনের লিস্ট রয়েছে বাট একটা ভিডিওতে এতগুলো ফোন নিয়ে আলোচনা করা সম্ভব না আর সেটা যদি করতে যায় আপনারা অনেকটা কনফিউজ হয়ে যাবেন যে কারণে আমার কাছে যে ফোনগুলোকে এই মুহূর্তে সেরা মনে হয়েছে সেইগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম সো আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি চেষ্টা করব আপনাদের সেটা পিন পোস্টে দিয়ে দেওয়ার জন্য যাতে মানুষের উপকার হয় যাই হোক গাইজ আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আজকের মতো আমি হিমেল আপনাদের কাছে এখানে বিদায় নেব দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো টিউটোরিয়াল রিভিউ অথবা টপচ্যাট নিয়ে তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ